Welcome to Hamida Vlogs. Hello, Assalamualaikum. আজকে আমি একটা ব্রকলি রেসিপি দেখাবো। এখানে আমরা ব্রকলি গুলাকে পিস পিস করে ছোট করে কেটে নিয়েছি। ব্রকলি গুলাকে আমরা 2 মিনিট ধরে সিদ্ধ করে নিব। এখন ব্রকলি গুলা তুলে নিচ্ছি। একটু করে তেল দিব। এবার আমরা আলুগুলোকে ফ্রাই করে নেব। সামান্য করে লবণ দিব। আলুগুলো ফ্রাই করা শেষ। এবার আমরা ব্রকলিগুলোকে একটু করে ফ্রাই করে নেব। আমরা ব্রকলিগুলোকে বেশি করে ফ্রাই করব না, তাহলে মজাটা চলে যাবে। ব্রকলিগুলোকে একটু করে ফ্রাই করে নেওয়ার পর আমরা তুলে নেব। এবার রান্না করার জন্য সামান্য তেল দিব। এবার আমরা অনিয়ন গুলাকে দিয়ে দিব। অনিয়ন গুলো একটু সফট হয়ে গেলে আমরা টমেটো দিয়ে ফেলবো। টমেটো গুলো সফট হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। তারপর আমরা আদা রসুনের পেস্ট দিব, ধনিয়ার গুঁড়া আর জিরা গুঁড়া দিব, লাল মরিচের গুঁড়া দিব, তারপর হলুদের গুঁড়া দিব, একটু করে লবণ দিব। সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। আলুগুলো দিয়ে ফেলব। এখন ব্রকলিগুলো দিয়ে ফেলব। তারপর পরিমাণ মতো পানি দিব, যে যেরকম গ্রেভিটা রাখতে চায় সেভাবে দিবেন। আমাদের ডিশটা অলমোস্ট রেডি। এখন আমরা ধনিয়া পাতা দিয়ে সার্ভ করে নেব ডিশটাকে। আমাদের ডিশটা এখন রেডি। Don't forget to like and subscribe. See you next time in the next video. Bye!